তখন সন্ধ্যা নেমে আসছিল, পাখিরা ঘরে ফিরছে, আশেপাশে ঝোপঝাড় থেকে সবে মাত্র পশু পাখির ডাক ভেসে আসতে শুরু করেছিল। দূরে দেখতে পাওয়া রেল লাইনের ল্যাম্পপোস্টের আলোগুলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। এমন সময় দেখা গেল একটি ট্রেনকে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসতে। স্টেশন মাস্টার মোহনবাবুর কানে এসে ঠেকল ট্রেনের শব্দের সঙ্গে একটি মেয়েরও কান্নার আওয়াজ। চোখ চলে গেল সেই দিকে, রেল লাইনের ধারে আউটারে একটি মেয়ে সেখানে বসে বসে কাঁদছে। তিনি বিষয়টিকে সেদিন গুরুত্ব না দিলেও ঠিক এর পরদিন আবার সেই একই ঘটনা ঘটে। একটি মেয়ে রেল লাইনের ধারে বসে কাঁদছে, কিন্তু সেদিন ট্রেন ছেড়ে দিলে মেয়েটি ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াতে থাকে। মোহনবাবু ভাবলেন মেয়েটি হয়তো ট্রেন ধরার চেষ্টা করছিল, ধরতে পারেনি। এর পরের দিন আবার সেই একই ঘটনা ঘটল। মোহনবাবু দেখলেন মেয়েটি আবারও ট্রেনের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, কিন্তু এবার তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মেয়েটি দৌড়াতে দৌড়াতে ট্রেনের ইঞ্জিনকে ছাড়িয়ে ট্রেনের আগে আগে দৌড়াচ্ছে। তিনি রেলওয়ে কর্মচারী এবং পরিচিত লোকজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, ওরা কেউ বিশ্বাস করল না। ঠিক তার পরদিন স্থানীয় বাসিন্দারা মোহনবাবু আর তার স্ত্রীকে তাদের বাড়ির পাশে কুয়োর মধ্যে মৃত অবস্থায় আবিষ্কার করে। এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এতটাই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে সন্ধ্যার পরে ওই স্টেশনে আর কেউ যেত না। কোনো রেলওয়ে কর্মচারীকে পোস্টিং দেওয়া হলে ওরা বলতো ভারতের যে কোনো জায়গায় তারা যেতে রাজি আছে বেগুন কদর ছাড়া। এইভাবে বেগুন কদর স্টেশনটি মাত্র 5 বছর চালু থাকার পর 1967 সালে বন্ধ হয়ে যায়। ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার মাঝে যোগসূত্র হিসেবে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর আগে বেগুন কদরের বাসিন্দাদের 40-50 মাইল দূরে গিয়ে পুরুলিয়ায় ট্রেন ধরতে হতো। তাদের কষ্ট লাঘবের জন্য লোচন কুমারী নামে এক আদিবাসী তার নিজের জমিটি দান করেছিল এই স্টেশনটির উদ্দেশ্যে, কিন্তু তার এই মহৎ উদ্দেশ্যটি একেবারে বিফলে যায়। কিন্তু কেন? এই ঘটনার পক্ষে এবং বিপক্ষে আদৌ কোনো যুক্তি ছিল কি, তা আমরা বিশেষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। বিবেচনার দায়িত্ব আপনাদের উপরেই থাকল। 50 বছর ধরে বেগুন কদর স্টেশনটি বন্ধ ছিল, সরকার ওখানে কাউকে পোস্টিং দিতে পারেনি। এক অজানা আতঙ্ক আর ভয়ে লোকজন ভুলেও ওদিকে পা বাড়াতো না। এমনকি ট্রেন ওদিক দিয়ে যাবার সময় তাদের গতি বাড়িয়ে দিয়ে দ্রুত গতিতে স্টেশন অতিক্রম করত। ভয়ে যাত্রীরা তাদের জানালা দরজা বন্ধ করে পর্দা টেনে দিত, পাছে ওই মহিলার ছায়া চোখে পড়ে। বেগুন কদরের স্থানীয় বাসিন্দারা দিনের বেলা 2-1 জন ওদিকে আসলেও সন্ধ্যা 5টার পরে কেউ আসতো না। অনেক দূর থেকেই তারা দেখতে পেত স্টেশনের উপরে সাদা কাপড় পরা একটি মহিলা কখনো হাসছে, কখনো নাচছে, কখনো কাঁদছে, কখনো গাছের উপর বসে হাত ইশারায় মানুষজনকে ডাকছে। এত কিছু ঘটনার পর ভারতীয় সরকারকে শেষ পর্যন্ত স্টেশনটি বন্ধই করে দিতে হয়। অফিসিয়াল রিপোর্টে ওই স্টেশনটি বন্ধ রাখার কারণ হিসাবে রেকর্ড বুকে একটি অশরীরী মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায় বলে ওই স্টেশনটিকে একটি ভূতুড়ে স্টেশন নামে উল্লেখ করা হয়েছে। এর পরেও ওই স্টেশনটি নিয়ে সরকারি পর্যায়ে বেশ কয়েকবার কথা ওঠে। 10 বছর পর বেগুন কদরের একজন স্থানীয় এমপি নিজেও স্বীকার করেন যে ওই স্টেশনটির উপর একটি মহিলার ছায়া দেখতে পাওয়া যায়। তিনি নিজেও ওই স্টেশনটি বন্ধ রাখার পক্ষে যুক্তি দেখান, কারণ ওই মহিলার ছায়া যারা দেখতে পায় তারা অসুস্থ হয়ে পড়ে এবং নানা রকম বিপদ আপদের সম্মুখীন হন। এখন সকলের মনে একটা প্রশ্ন দেখা দেয়, কে ওই মহিলা যার কারণে বেগুন কদরের মতো একটি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ হয়ে গেল? স্থানীয় বাসিন্দাদের নিকট খোঁজ খবর নিয়ে জানা যায়, একদিন এক সাদা কাপড় পরা এক মহিলা ওই স্টেশনের আউটারে দাঁড়িয়ে ছিল, একটি ট্রেন এসে তখন তাকে চাপা দিয়ে যায়। তারপর থেকেই এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে। সকলের ধারণা ওই মহিলার অশান্ত আত্মা এখনও সেখানে বাস করে। এই স্টেশনটির কাহিনী একসময় কলকাতার ট্যুরিস্ট গাইডদের নজর কাড়ে। আস্তে আস্তে এখানে দিনের বেলায় ট্যুরিস্টরা আসতে শুরু করে। ঠিক এইভাবে একসময় বেগুন কদরের নাম মিডিয়াতেও চলে আসে, তারপর গোটা ভারতেই ঘটনাটি ছড়িয়ে পড়ে। এতক্ষণ আমি ঘটনার পক্ষে যুক্তি দেখালাম, এবার আমি বিপক্ষে যুক্তি দেখাব। ভূতে বিশ্বাস করে এবং ভূত প্রেত নিয়ে গবেষণা করে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে, ঠিক এমনই একটি দল একদিন বেগুন কদরে এসে হাজির হলো সরজমিনে ব্যাপারটি তদন্ত করার জন্য। স্থানীয় বাসিন্দারা সন্ধ্যার পরে ওই দলটিকে স্টেশনে না থাকার জন্য অনুরোধ করে, কিন্তু ওরা মোটেও গ্রাহ্য করেনি।
এই প্রথম 50 বছর পর ওই স্টেশনে একদল লোক রাত কাটালো। ওরা সমস্ত রাত জেগে উন্নত ক্যামেরা এবং ইভিপি মেশিন ব্যবহার করে আউটার ইনডোর সব জায়গায় তারা পর্যবেক্ষণ করে, কিন্তু কোনো অশরীরি উপস্থিতি তাদের যন্ত্রে ধরা পড়ে না। অবশেষে এই রিপোর্টটি তারা প্রকাশ করে। রিপোর্টটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় বরেণ্য ব্যক্তিরা স্টেশনটিকে আবার চালু করার জন্য রেলওয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করে। তখন রেলওয়ে মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি পুনরায় স্টেশনটি চালু করেন। 2013 সালের পর বেগুনকদর স্টেশনটি আবার চালু হয়, তবে আজও সেখানে সন্ধ্যা 5টার পর কোনো ট্রেন থামে না, কোনো যাত্রী উঠানামা করে না, এমনকি স্টেশনের কর্মচারীরাও 5টার আগেই ওই স্টেশন ত্যাগ করে। হাতে গোনা কয়েকটা ট্রেন এখন সেখানে শুধুমাত্র দিনের বেলাতেই থামে। সন্ধ্যা বা রাতের আতঙ্ক এখনও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরাজমান। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা আমরা জানি না। বিবেচনা করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের মূল্যবান মতামতটি নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।